আজ থেকে ঠিক এক বছর আগে অর্থাৎ 2021 সালের 2রা মে বিধানসভা নির্বাচনের ফল প্রকাশ হয়েছিল। তৃতীয়বারের জন্য ক্ষমতায় আসে তৃণমূল সরকার। সেই হিসেবে তৃতীয় তৃণমূল সরকারের প্রথম বর্ষপূর্তির বাকি আর মাত্র কয়েকদিন। তার আগে সোমবারই অর্থাৎ আজ নবান্নে বসতে চলেছে জরুরি বৈঠক। সরকারি প্রকল্পগুলির অগ্রগতি নিয়ে কি কি পরিকল্পনা রয়েছে তা নিয়েই আলোচনা করা হবে নবান্নে, এমনটাই সূত্র মারফত জানা গিয়েছে। সূত্রের খবর, এদিন রাজ্যের সব জেলা শাসকদের ডাকা হয়েছে নবান্নে। বিকেল 4:30 নাগাদ সেই বৈঠক ডাকা হয়েছে। প্রসঙ্গত, গত 27 এপ্রিল সচিব পর্যায়ের একটি বৈঠকে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানেই তিনি জানিয়েছিলেন রাজ্যের সরকারি প্রকল্পগুলো আরও বেশি করে মানুষের কাছে পৌঁছে দিতে হবে। সরকারি প্রকল্প ব্যাপক প্রচার চালানোর কথাও বলেছিলেন তিনি। মুখ্যমন্ত্রী জানিয়েছেন সামাজিক সুরক্ষামূলক প্রকল্পগুলিকে ব্লকে ব্লকে প্রচার করা হবে। এবার বৈঠকে সেই সংক্রান্ত নির্দেশিকা দেওয়া হবে বলে জানা গিয়েছে। অর্থসচিব মনোজ পান্থের পৌরোহিত্যে হবে সেই বৈঠক।